ওয়াশ করার জন্য এই যে নাটটা দেখছেন উপরে নাটটা খুলবেন আর এর নিচের সাইডের চারটে নাট আছে চারটে নাট খুলে পেট্রোল কিংবা ডিজেলে ঢুকে দিয়ে ওয়াশ করবেন হ্যালো বন্ধুরা ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল মাই ইলেকট্রিক অ্যান্ড মেশিনারিতে আপনাদেরকে স্বাগতম আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে তো আজকে আপনাদেরকে দেখাবো গাছ কাটা মেশিনের কার্বো রেটার কীভাবে টিউরিং করতে হয় এবং বুঝবেন কী করে কার্বোরেটার খারাপ হয়েছে খারাপ কার্বোরেটর খারাপ হয়েছে কীভাবে বুঝবেন সেটা দেখানোর জন্য আমার ভিডিও তো আমি একটা নতুন কার্বোরেটর নিয়েছি আপনাদের বোঝানোর সুবিধার্থে এটা হচ্ছে বিএসসি কোম্পানির টু লাইনের কার্বোরেটর টু লাইনের কার্বোরেটর কার্বোরেটর টু লাইন হোক কিংবা থ্রি লাইন হোক এই যে তিনটে পয়েন্ট দেখছেন এই তিনটে পয়েন্ট থাকবে দুটো কালো রঙের এবং উপরে এটা মোটা নাট মোটা আর টু লাইন বলতে এই যে দেখছেন পাইপ এই পাইপ দুটো পাইপ আর তিনটে থ্রি থ্রি লাইনের এখানে তলায় একটা আর একটা পাইপ থাকবে এটা হচ্ছে টু টু লাইনের কার্বোরেটার তো কীভাবে টিউনিং করবেন সেটা প্রথমে দেখাবো এই কালো যে লাইন দুটো দেখছেন এই দুটো হচ্ছে একটা এইস লাইন একটা এর লাইন ঠিক সেম এইভাবেই আপনারা খোলার প্রয়োজন হবে না আপনাদের মেশিনের থেকেই দেখবেন ডান সাইডের আপনার থেকে ডান সাইডের

এবার এই যে পয়েন্টটা দেখছেন এই পয়েন্টটা লক্ষ্য করবেন আপনারা এটা হচ্ছে দেড় পাক দেবেন দেড় পাক লুজ দেবেন ফুল টাইট দেওয়ার পর ফুল টাইট দেওয়ার পর আপনারা দেড় পাক লুজ দেবেন একবার দেখাচ্ছে আপনাকে ফুল টাইট দিয়ে দেড় পাক আপনি লুজ দেবেন এক পাক দেড় পাক আপনারা এটা ভালো করে লক্ষ্য করবেন এটার এটা এক পাকটা এই যে ড্রাইভার এই লাইনটা দেখছেন এই লাইনটা এই এই লাইনটা ঠিক এই সাইডে আসবে যখন তখন এক পাক হবে এক পাক আর এই লাইনটা উপরে আসলে দেড় পাক আর এই সাইডের এর লাইনের সাইডটা আপনারা ফুল টায়ার দেওয়ার পরে আড়াই পাক দেবেন পাক দু আড়াই পাক আর এটা যদি আপনারা মোটা মোটা যে নাটটা দেখছেন এই নাটটা উপরের নাটটা যদি আপনাদের মেশিনে এক্সেলেটার না ধরে স্টার্ট না নেয় তাহলে এটা এই নাটটা টাইট করে দেবেন অথবা যদি দেখছেন মেশিন স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে চেনটা ঘুরছে তাহলে এটা লুজ দেবেন এই হচ্ছে কাজ এই অবস্থায় আপনার মেশিনটা স্টার্ট দেবেন স্টার্ট দেওয়ার পরে যে এই সাইডটা আপনারা হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই দেড় পাখি থাকবে আর আড়াই পাখ যেটা দিয়েছেন এটা দেখবেন যদি স্টার্ট নিয়ে মেশিনটা গাছের গোঁড়ায় বাঁধাড়ালের সঙ্গে সঙ্গে বসে যাচ্ছে তখন আপনারা আর একটু হয় একটু লুজ দেবেন নয়তো একটু টাইট দেবেন এটা লক্ষ্য করবেন আপনারা একটু লুজ দেবেন নয়তো একটু টাইট দেবেন টিউনিং করার পরেও যদি আপনার মেশিন স্টার্ট না নেয় সেক্ষেত্রে আপনারা কার্বটা নতুন লাগাবেন নতুন লাগিয়ে দেখবেন লোড নিচ্ছে কিনা অনেক সময় নতুন কার্বোরেটারও টিউনিং করতে হয় সেক্ষেত্রে আপনারা দেখবেন নতুনভাবে যেভাবে দেখালাম এভাবে টিউনিং করবেন আর এটাই ছিল আমার ভিডিও তো বন্ধুরা এই গাছ কাটার মেশিনের কার্বোর্ডের সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করুন আর একটা বিষয় যে কার্বোরেটারের নতুন সেটিং যেটা থাকে সেটিং অবস্থায় আপনারা চেঞ্জ করবেন না প্রথমে ওয়াশ করে দেখবেন ওয়াশ করার জন্য এই যে নাটটা দেখছেন ওপরে নাটটা খুলবেন আর এর নিচের সাইডের চারটে নাট আছে চারটে নাট খুলে পেট্রোল কিংবা ডিজেলে ঢুকে দিয়ে ওয়াশ করবেন ওয়াশ করে দেবেন হয়ে যায় হয়ে অনেক ক্ষেত্রে হয়ে যায় আর যদি বা না হয় তাহলে তারপরে আপনারা কার্বনটা চেঞ্জ করে দেবেন আর টিউনিং করে যদি হয় তাহলে ভালো তা টিউনিংটা লক্ষ্য করবেন আপনারা ঠিক এইভাবেই আপনারা টিউনিং করবেন আমার ভিডিও ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল